বাংলাদেশের টপ রিনাউন্ড কিছু ব্র্যান্ডের মধ্যে নাম্বার ওয়ান হিসেবে ধরা যায় আসুস এবং এইচপি কে। সো আজকে আমরা যে ল্যাপটপটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আসুসের একটা ল্যাপটপ। সো যাদের বাজেট হচ্ছে 50,000 এর মধ্যে আপনারা একটা হচ্ছে ওয়ার্ক পারপাসের ল্যাপটপ চাচ্ছিলেন, যেটা দিয়ে আপনারা হচ্ছে বেসিক কাজ প্লাস হচ্ছে আপনাদের অফিসিয়াল পারপাসের কাজগুলো খুব আরামসে করে নিতে পারেন, এই ধরনের একটা ল্যাপটপ চাচ্ছিলেন, তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা। সো হ্যালো ভিউয়ার, দিস ইজ সৈকত। আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন আমরা কথা না বাড়িয়ে প্রথমে আনবক্সিংটা দেখে নিই। সো অ্যাজ ইউজুয়াল আপনারা বক্সের মধ্যে হচ্ছে আসুস এর একটা ব্যাক পেয়ে যাচ্ছেন এখানে, এন্ড দিস ইজ ল্যাপটপ বক্স। সো বক্সের মধ্যে হচ্ছে এখানে হচ্ছে একটা পাওয়ার কেবল দেয়া আছে, দেন এই পাশে হচ্ছে অ্যাডাপ্টার, এন্ড এখানে হচ্ছে আপনারা ইউজার ম্যানুয়ালটা পেয়ে যাচ্ছেন। আসুসের এই ল্যাপটপটার সাথে হচ্ছে কোনো মাউস এক্সট্রা আসছে না, এবং এটা মডেল নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি, এটা হচ্ছে X515EA, এন্ড বাকি কনফিগারেশনটা আমি ভিডিওতেই বলে দিচ্ছি। সো ভিডিওটা না টেনে পুরোটা অবশ্যই দেখবেন। ওকে, সো প্রথমে আমি যদি লুকস নিয়ে কথা বলি, আসুস ল্যাপটপগুলো লুকসটা খুবই লুক্রেটিভ হয়, এবং এটার কালারটা হচ্ছে পিকক ব্লু, অ্যান্ড এটা হচ্ছে একটা গ্লোজি কালার। সো এটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কালার শো করবে আপনারা যখন মাল্টি অ্যাঙ্গেল থেকে দেখবেন, অ্যান্ড বিলটা হচ্ছে এটা হার্ড ফাইবার থেকে বিল, অ্যান্ড এখানে প্রসেসর হিসেবে ইউজ করা আছে ইন্টেল কোর i3 11th generation প্রসেসর, যেটা মডেল নাম্বার হচ্ছে 1135 G4 সিরিজের, অ্যান্ড এটাতে হচ্ছে 4GB র্যাম দেওয়া আছে যেটা হচ্ছে 3200 বা 1000। এখানে একটা র্যাম স্লট আপনারা খালি পাচ্ছেন, যেখানে হচ্ছে আপনারা র্যাম আপডেট করতে পারবেন, সেই সাথে এখানে 1TB হার্ড ডিস্ক বাই ডিফল্ট এই ল্যাপটপে প্রাইমারি স্টোরেজ হিসেবে দেওয়া আছে, অ্যান্ড আপনারা চাইলে এখানে SSD ইনক্লুড করতে পারবেন, এখানে SSD এর জন্য আলাদা একটা স্লট খালি আছে যেটা হচ্ছে NVMe Zen 3 সাপোর্টেড, অ্যান্ড এটা তো হচ্ছে অফিশিয়ালি উইন্ডোজ 11 দেওয়া থাকবে, এবং সেই সাথে হচ্ছে অফিশিয়ালি ওয়ারেন্টি থাকছে 2 বছর। অ্যান্ড এটা আমি একটু কিবোর্ড নিয়ে যদি কথা বলি, এটা হচ্ছে ফুল সাইজ একটা ব্যাকলিট কিবোর্ড দেওয়া আছে, অর্থাৎ আপনারা যখন রাতে কাজ করবেন ফুল এই পুরো পোর্শনটা হচ্ছে ব্যাকলিট থাকছে। সো কিবোর্ড নিয়ে বা এখানে কিগুলো দেখা নিয়ে খুব একটা বেশি প্রবলেম হবে না, অ্যান্ড এই পাশে হচ্ছে নাম্বার প্যাডটা দেওয়া আছে। সো যাদের নিউমেরিক প্যাডটা নিয়ে খুব বেশি কাজ থাকে সেক্ষেত্রে আপনারা এই কাজগুলো খুব স্মুথলি করতে পারবেন, আর টাচবারটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা টাচবার এখানে দেওয়া আছে, তবে এখানে হচ্ছে আলাদা কোনো পোর্শন ভাগ করা নেই, দুটো একটা হচ্ছে এখানে এটা বাজাবো। এখানে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড টাচবার দেওয়া আছে, সো যেটা দিয়ে হচ্ছে আপনারা টাস্কিংগুলো খুব আরামসে করতে পারবেন, অ্যান্ড এটা ডিসপ্লেটা হচ্ছে 15.6 ইঞ্চ ফুল HD, যেটা রেজুলেশন থাকবে হচ্ছে 1920x1080 পিক্সেল। অ্যান্ড পোর্শন কানেক্টর গুলো নিয়ে যদি কথা বলি, এখানে হচ্ছে একটা হেডফোন জ্যাক দেওয়া আছে, অ্যান্ড এখানে হচ্ছে USB 2 দেওয়া আছে দুইটা, অ্যান্ড এই পাশে হচ্ছে আর একটা USB দেওয়া আছে আপনাদের, সেখানে হচ্ছে HDMI এবং এখানে হচ্ছে Type-C, আর এই পাশে যদি খেয়াল করেন এখানে হচ্ছে চার্জিং পোর্টটা দেওয়া আছে। সো এই ছিল আসুস X515EA ছোটখাটো একটা স্পেসিফিকেশন ওভারভিউ। বর্তমানে এই ল্যাপটপটা আমাদের শপে অ্যাভেলেবেল আছে, এবং এটার মার্কেট প্রাইস হচ্ছে 52,000। আমাদের শপে আপনারা আসলে যদি কখনো কোনো অফার থেকে থাকে সেই অফার বা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য, আর এই ল্যাপটপটা নিয়ে যদি কোনো কোয়েরি থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমরা করে দিই নিজে থেকেই। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।